आज आमी तोमादेर एमन एकटा गुरुत्वपूर्ण परीक्षार ब्यापारे तथ्य जानाबो जेटार जोन्नो तोमादेर आलादा करे पढ़ाशोना करा लागबे ना एबं एई परीक्षाते जोदि खूब कम नाम्बारो पाओ तातेओ किन्तु कोनो समस्या होबे ना। अथच परीक्षाटा किन्तु खूब गुरुत्वपूर्ण। आगामी 25 नवेम्बर तारीखेई अर्थात आगामी 25 तारीखई एई परीक्षा होते चलेछे। क्लास 3, क्लास 5, क्लास 8 एवं क्लास 10 छात्र छात्री प्राय 10,000 स्कूले परीक्षा नेওয়া হবে। सम्पूर्ण तथ्य जानाबो आजकेर এই ভিডিওতে। কাজেই ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। রাজ্যের পড়ুয়ারা অর্থাৎ তোমরা কতটা শিখলে কতটা বুঝলে সেটারই একটা সমীক্ষা করা হবে এই পরীক্ষার মাধ্যমে। সিলেবাস কি থাকছে, কাদের পরীক্ষা দিতে হবে, কাদের পরীক্ষা দেওয়া লাগবে না, পরীক্ষায় কম নাম্বার পেলে কি হবে, সব একে একে বলবো। স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে বা সংক্ষেপে তুমি বলতে পারো স্যাস পরীক্ষা। এই পরীক্ষার তারিখ নির্দিষ্ট 25 নভেম্বর শনিবার দিন এই পরীক্ষা নেওয়া হবে। তবে সমস্ত স্কুলে এই পরীক্ষা নেওয়া হবে না, কিছু নির্বাচিত স্কুলে এই পরীক্ষা নেওয়া হবে আগামী 25 নভেম্বর তারিখে। তোমাদের স্কুলে এই পরীক্ষা হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানিও। যে সমস্ত স্কুলে এই পরীক্ষা নেওয়া হবে আশা করি আগামী 4-5 দিনের মধ্যেই সেই সমস্ত স্কুলে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে। তোমাদের এই পরীক্ষা দেওয়ার জন্য আলাদা করে পড়াশোনা করা লাগবে না, টেনশন করা লাগবে না, ওরে বাবা কি প্রশ্ন আসবে এসব ভাবা লাগবে না। এই পরীক্ষা হবে তোমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞান এই কটা সাবজেক্টের উপরেই। মূলত এই সাবজেক্টগুলো থেকেই এমসিকিউ ধর্মী প্রশ্ন দেওয়া হবে, তার উত্তর তোমরা দেবে এবং সমস্ত ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়ন করে দেখা হবে, বোঝার চেষ্টা করা হবে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা কতটা শিখলো, কোন কোন জায়গাতে তাদের ঘাটতি রয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পরীক্ষা তোমাদের সববার ভীষণ ভালো হবে, তোমরা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। কিন্তু যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয় বা যাদের একেবারে এই পরীক্ষা খারাপ হবে তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এই পরীক্ষার সঙ্গে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বা পরীক্ষায় এটার নাম্বার যুক্ত হওয়া বা এটা দেখে প্রজেক্টের নাম্বার দেওয়া এগুলোর কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটা ভিন্নধর্মী পরীক্ষা, যেটা একটু আগেই বললাম এটা একটা সার্ভে পরীক্ষা, একটা সমীক্ষা পরীক্ষা, স্যাস পরীক্ষা। কাজেই এটার জন্য তোমাদের কিন্তু বিশেষভাবে চিন্তিত হওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা 10-এ পড়ছো, 8-এ পড়ছো তারা তো আমাদের এই চ্যানেল মোটামুটি অনেকেই দেখো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই পরীক্ষা নিয়ে তোমাদের ভাবনা কি, তোমরা কতটা উৎসাহী। কারণ এটা নিয়ে টেনশনের ব্যাপার নেই। এই পরীক্ষাটা অ্যাটেন্ড করার মাধ্যমে তুমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝতে সাহায্য করবে তুমি বা তোমাদের মতো পড়ুয়ারা কতটা শিখেছে, তাদের কোন কোন জায়গাতে ঘাটতি রয়েছে। এ বিষয় নিয়ে কিন্তু অলরেডি নোটিশও প্রকাশ হয়ে গেছে। এখন তোমাদের স্কুলে এই পরীক্ষা নিচ্ছে কিনা এটা জানতে গেলে তোমাদের হয়তো আর 4-5 দিন অপেক্ষা করতে হবে। আজ এটুকুই, আগামীতে আবারও নতুন কোনো আপডেট পেলে তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া মাধ্যমিক, একাদশ, নবম, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্রস্তুতির ভিডিও যেমন পোস্ট হচ্ছে তেমনই হবে। সবাই ভালো থেকো, সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।